পাঁচ মিনিট সময় দিলাম, যে যার ঘরে গিয়ে দরজা বন্ধ করে। ভাই রে ভাই, এটা কি আমাদের বাংলাদেশের সিনেমা? সাকিব খানের তুফান তো ঝড়বাদলের দিনে ইন্টারনেট ফুল কাঁপিয়ে বেড়াচ্ছে। আমি অলরেডি খবর পেয়েছি, আমার সব রেকর্ড ভাঙবে, সাকিব ভাই সব রেকর্ড ভাঙবে, এই আশা তো আমরা করি। রায়হান রাফি ভাই যেখানে থাকবে সেখানে ধামাকা হবে, এটাই স্বাভাবিক। আর সাকিব খান যেখানে পা রাখবে সেখানে তুফান হবেই। সাকিব খান এই প্রথম বাংলাদেশি কোনো ডিরেক্টর পারফেক্টলি ব্যবহার করছে, সে হচ্ছে আমাদের রায়হান রাফি ভাই। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ছবি কখনো হয় নাই, আর বেদের মেয়ে জ্যোৎস্না ছবিটার রেকর্ডটা এই ছবিটা হয়তো বা ভেঙে দিতে পারে। আবার অনেকে ক্লেম করতেছে যে এইটা নাকি KGF এর কপি, অ্যানিমেল এর কপি। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে বোধাই সব মুভিতেই তো অ্যাকশন সিন থাকেই, তার জন্য যে কপি হবে এরকম তো কোনো কথা নাই, আর যা দাও তাই কপি মনে হয়। বাংলাদেশের দর্শকটা যেভাবে সাকিব খানরে দেখতে চায়, আমার মনে হয় তুফান সিনেমায় সাকিব খানরে সেই লুকেই দেখতে পারবে। যে লুক কুরবানি দিয়ে সাকিবরে দেখার পর তার ভক্তরা পাগল হয়ে যাবে। তুফান খুব ভয় পাইছি রে। আজ এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আর তুফান আসছে ভাই, সাবধান।